বিসমিল্লাহির রহমানির রহিম। কমার্স ক্লাসের পক্ষ থেকে ব্যবসায়ী শাখার সমস্ত শিক্ষার্থীদের স্বাগতম। আমি আবদুল্লাহ আলামিন আপনাদের সঙ্গে আছি। আমাদের ধারাবাহিক পোস্টের আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অর্থায়নের ভূমিকা ও পরিবেশ, অর্থাৎ প্রথম অধ্যায়ের ব্যবসায়ী অর্থসংস্থানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। তো আমরা জানি যে ব্যবসায়ী প্রতিষ্ঠানের জীবনী শক্তি হচ্ছে অর্থ, অর্থাৎ টাকা ছাড়া আমরা বিজনেসটাকে কল্পনাও করতে পারি না। তো যার কারণেই বেশ কিছু উদ্দেশ্যকে সামনে রেখে এবং বেশ কিছু উদ্দেশ্য অর্জনের জন্য স্বাভাবিকভাবেই অর্থসংস্থান করা হয় ব্যবসায়ে। তো কেননা অর্থসংস্থান ছাড়া আমরা ব্যবসায় করতেই পারবো না অ্যাকচুয়ালি। তো ব্যবসায় শুরু করা থেকে শুরু করে একেবারে বিলোপ সাধন পর্যন্ত প্রত্যেকটা স্টেপেই অর্থের প্রয়োজন হয়, অর্থসংস্থানের প্রয়োজন হয়। এই কারণেই অর্থসংস্থানের গুরুত্ব সর্বাধিক বলে মনে করা হয়। তো নিচে বেশ কিছু পয়েন্টস আছে যার কারণে যেগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য, অর্থাৎ না বললেই নয়, সেই সমস্ত পয়েন্টগুলোর জন্যই আমরা সাধারণত ব্যবসায় অর্থসংস্থান করে থাকি। তো প্রথমটি হচ্ছে প্রবর্তন সংক্রান্ত খরচ। তো প্রবর্তন সংক্রান্ত খরচ বলতে বোঝানো হচ্ছে যে একটা ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করতে গেলে প্রারম্ভিক কিছু খরচ রয়েছে, যেমন যে কোম্পানি উদ্যোক্তারা যে প্রাথমিক সমীক্ষা পরিচালনা বিষয়ক যে খরচগুলো করে থাকেন, যে তাদের বিজনেসটা কতটুকু এগোবে, তাদের বিজনেসটা কতটুকু জনপ্রিয়তা পেতে পারে, মার্কেটে এই ধরনের আর কোনো বিজনেস আছে কি না, অর্থাৎ মার্কেট রিসার্চ করতে গেলেও তো একটা খরচ হয়, সেটিও আমাদের প্রবর্তন সংক্রান্ত খরচের মধ্যেই পড়ে। আবার সম্ভাব্যতা প্রতিবেদন তৈরি সংক্রান্ত খরচ, এটি প্রতিষ্ঠানটি ভবিষ্যতে কতটুকু ভালো হবে বা হবে না, ব্যবসায়ীদের কতটুকু সুবিধা এনে দিতে পারবে কিংবা পারবে না, এই ব্যাপারগুলো আসলে যখন রিসার্চ করতে যায় ব্যবসায়ীরা সেক্ষেত্রে বেশ কিছু খরচ হয়ে যায়। এরপরে আসে ব্যবসায় নিবন্ধন সংক্রান্ত খরচ। যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠান শুরু করার আগে, ছোট প্রতিষ্ঠানগুলি শুরু করার আগেও একটা অন্তত ট্রেড লাইসেন্স নিতে হয়। আবার বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আরও আইনের আওতায় এবং আইনের অধীনে যে সমস্ত খরচ রয়েছে সেই সমস্ত খরচ করতে হয়। অর্থাৎ একটা ব্যবসার স্টার্ট করতে যাওয়ার আগে যে প্রিলিমিনারি এক্সপেন্স, সেগুলোই আসলে মূলত প্রবর্তন সংক্রান্ত খরচ। এবং ব্যবসার আকার, আয়তন এবং কার্যকারিতা ভেদে এই খরচগুলো বিশাল থেকে আরও অনেক বেশি হয় আসলে। দ্বিতীয়টি হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়। তো স্থায়ী সম্পত্তি ক্রয় করতে গেলেও ব্যবসায়ীর বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। তো স্থায়ী সম্পত্তির মধ্যে পরে ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, এ ধরনের ব্যয়গুলো স্থায়ী সম্পদ হিসেবেই গণ্য হয়। এবং এগুলোর অর্থসংস্থান করতে গেলে অনেক বেশি টাকার প্রয়োজন হয় এবং এই টাকাগুলোর যোগান দিতেও আমাদের অর্থসংস্থানের দিকেই ঝুঁকতে হয়। তৃতীয়টি বলা যায় যে চলতি সম্পদ ক্রয়। যে ব্যবসায় প্রতিষ্ঠানে শুধু স্থায়ী সম্পদের প্রয়োজন হয় না, সাধারণত একে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অস্থায়ী বা চলতি সম্পদের প্রয়োজন, যেমন যে কাঁচামাল, খুচরা যন্ত্রাংশ ইত্যাদির জন্য প্রয়োজন হতে পারে। আর এ চলতি সম্পদ সংগ্রহের জন্য প্রয়োজনীয় অর্থসংস্থানের দরকার পড়ে। আরেকটি বলা যায় যে চলতি ধারে পণ্য বিক্রয়। চলতি সম্পদের সাথে আরও কিছু থাকতে পারে, যেমন চলতি খরচ। চলতি খরচ বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের ডে টু ডে যে ব্যয়গুলো থাকে সেগুলো খরচ নির্বাহ করার জন্য মূলধনের প্রয়োজন হয়। তো নিত্যদিনের যে ব্যয়গুলো আছে তার মধ্যে কাঁচামাল থাকতে পারে, পণ্য ক্রয় করার ক্ষেত্রে হতে পারে, কর্মচারী ও শ্রমিকের মজুরি প্রদান, বিদ্যুৎ বা টেলিফোন বিল পরিশোধ, ঘর ভাড়া, পরিবহন খরচ, মনিহারি দ্রব্য ক্রয়, ভাড়া, বিজ্ঞাপন, মূলধনের সুদ ইত্যাদি ব্যয়কেও বোঝানো হয় সাধারণত চলতি সম্পদ হিসেবে। তো এই সমস্ত ব্যয় নির্বাহের জন্য মোটামুটি অর্থের প্রয়োজন হয়। তো পরবর্তীটা যদি আমরা দেখি ধারে পণ্য বিক্রয়। বর্তমান ব্যবসায়ী জগতে আসলে ধারে পণ্য ক্রয় বিক্রয় একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে এবং ধার ছাড়া আসলে বিজনেসটা রান করাও কষ্টকর এবং বিজনেস চালায় রাখাও কষ্টকর, শুধু নগদ টাকা দিয়ে হয় না। তো এই ক্ষেত্রেও যে ব্যাপারটা হয় যে এই অবস্থায় একজন ব্যবসায়ী পণ্য ধারে বিক্রয় করতে হয় সাধারণত।
আর এ ধারে পণ্য বিক্রয় নীতির জন্য প্রচুর অর্থের প্রয়োজন পড়ে, যা সুনিশ্চিতভাবে অর্থসংস্থানের মাধ্যমে পূরণ করা সম্ভব। কেননা ধারে পণ্য বিক্রয়ের ফলে বিক্রেতা যে আর্থিক ঘাটতি, একটা সাময়িক সময়ের জন্য আর্থিক ঘাটতির মধ্যে পড়ে যান, এই ব্যাপারটা থেকে উঠে আসার জন্য, এই সমস্যাকে ওভারকাম করতে গেলে তাদের হাতে নগদ অর্থ বা নগদ অর্থ রাখতেই হয় এবং এর জন্য অর্থসংস্থানের প্রয়োজন পড়ে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অপ্রত্যাশিত ঝুঁকি নিরসনের। যেমন আমরা স্বাভাবিকভাবে জানি যে বেশ কিছু ঝুঁকি থেকে যায় ব্যবসায়, আর্থিক ঝুঁকি, মানব সৃষ্ট অনিশ্চয়তা থেকে ঝুঁকি, প্রাকৃতিক ঝুঁকি। তো এ ধরনের হঠাৎ কোনো ধরনের বিপদ ঘটে গেলে ব্যবসায় যেন আবার উঠে দাঁড়াতে পারে বা সঙ্গে সঙ্গে সেটিকে মেক আপ দিতে পারে, এই কারণেও সাধারণত হাতে টাকা রাখতে হয় কিংবা অর্থসংস্থান করতে হয়। যেমন ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন প্রকার অপ্রত্যাশিত ঝুঁকিগুলোর মধ্যে থাকে, যেমন অগ্নিকাণ্ড, রাজনৈতিক অস্থিতিশীলতা। তো এই ঝুঁকিগুলোর মধ্যে সাধারণত অগ্নিকাণ্ড, রাজনৈতিক অস্থিতিশীলতা, বাজারে মন্দাভাব ইত্যাদি মোকাবেলা করার জন্যও সাধারণত অর্থসংস্থানের প্রয়োজন হয়। তো আরেকটি ব্যাপার থেকে যায় যে ব্যবসায় সম্প্রসারণ। কোনো একটি ব্যবসায় ছোট থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে একটা সময় বাড়তে থাকে এবং নতুন করে শাখা খোলার প্রয়োজন পড়তে পারে, কিংবা আন্তর্জাতিক ব্যবসায়ের ক্ষেত্রে হয়তো দেশের বাইরে নতুন করে একটা ব্রাঞ্চ খুলছে কিংবা কোনো ফ্যাক্টরি উদ্বোধন করছে, সেক্ষেত্রেও তাদের হিউজ ক্যাপিটালের প্রয়োজন হয়। এই কারণেও অর্থসংস্থানের গুরুত্ব অপরিসীম। তো আমাদের সর্বশেষ যে টপিকটি পয়েন্টসটি রয়েছে সেটি হচ্ছে যে ব্যবসায় অবসায়ন। তো ব্যবসায় শুরু থেকে পরিচালনা, স্থায়ী সম্পদ ক্রয়, চলতি সম্পদ ক্রয়, ধারে বিক্রয়, অপ্রত্যাশিত ঝুঁকি কিংবা অপ্রত্যাশিত ক্ষতি নিরসনে আর এড়িয়ে যেতে, ব্যবসায় সম্প্রসারণ করতে, এবং সর্বশেষে আমাদের রয়েছে ব্যবসায় অবসায়ন, অর্থাৎ একটি ব্যবসায় যখন বিলোপ সাধিত হবার পথে চলে যায় সেই ক্ষেত্রেও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বেশ কিছু দায় থেকে যায়, হয়তো বিভিন্ন পার্টনার বা অংশীদারদের মাঝে কাছে সে দায় থাকতে পারে, কিংবা থার্ড পার্টি বাইরের কেউ, ব্যবসায় বাইরের কেউ হয়তো প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পেতে পারে। তো এই ধরনের দায়গুলোকে মিট আপ করার জন্য অর্থসংস্থানের প্রয়োজন হয়। তো এ কারণে দেখা যাচ্ছে যে ব্যবসায়ের প্রতিটি কাজের সাথেই অর্থ মোটামুটি সম্পৃক্ত। এই অর্থের প্রয়োজন মেটানোর জন্য অর্থসংস্থানের গুরুত্ব আসলে অপরিসীম। এটা ব্যতীত ব্যবসায়ী প্রতিষ্ঠান নিজস্ব ধারায় চলতে পারবে না। তো যার কারণেই মোটামুটি এই 7টি পয়েন্ট একটু বিস্তারিত লিখতে পারলে আশা করি ভালো মার্কস আসবে। আর আজকের এই এইটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের ফেসবুকে আমাদের সঙ্গে থাকতে চাইলে কিংবা আপনারা যদি ফেসবুকে আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকেন তাহলে www.facebook.com/commerce-in-bangla পেজটি লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি। ধন্যবাদ।